মারের ভয়ে পুলিশ টেবিলের নিচে লুকাচ্ছে, কখনও বা থানার মধ্যে লুকিয়ে পড়ছে। এই ছবি পশ্চিমবঙ্গ এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। আজও সেই ছবি ধরা পড়ল গোসবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানায়। সূত্রের খবর, তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে পুলিশ কয়েকজনকে আটক করে তারা ছিল শাসক দলের, তাই তাদেরকে ছাড়াতে শাসক দলে বেশ কিছু লোক জড়ো হয় সুন্দরবন কোস্টাল থানার সামনে এবং রীতিমতন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ইট বৃষ্টি শুরু করে শাসক দলের কর্মীরা। নিজেদেরকে রক্ষা করতে পুলিশ কখনও বা টেবিলের তলায়, কখনও থানার মধ্যে লুকিয়ে রেহাই হলো না। ইটের আঘাতে মাথা ফাটলো, আহত হলো 30 জন পুলিশ কর্মী, এমনটাই জানা যাচ্ছে। একদিকে থানা ভাঙচুর, অপরদিকে পুলিশকে মার, পুলিশের লক্ষ্য করে ইট বৃষ্টি, জখম প্রায় 30 জন পুলিশ কর্মী, তার মধ্যে 2 জন গুরুতরভাবে আহত হয়। অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে সুন্দরবনের কোস্টাল থানাতে। শাসক দলের বিরুদ্ধে বারবার থানা ভাঙচুর ও এই রকমই পুলিশের ওপর মারের অভিযোগ পশ্চিমবাংলার এটা নতুন কোনো ছবি নয়। এর আগেও বহুবার দেখা গেছে পুলিশকে টেবিলের তলায় লুকাতে, কখনো ফাইল দিয়ে মাথা ঢাকতে। পশ্চিমবাংলার এই ছবি বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলার গণতন্ত্রের হত্যা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা কোনো মর্যাদা দেওয়া হয় না। এটাই বারবার ক্যামেরা ছবিতে ধরা পড়ছে এমনই অমানবিক চিত্র। একদিকে যখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন যে রাজ্যের সরকার পুলিশ নামক গুন্ডাবাহিনী দিয়ে বিজেপির ওপর ব্যবহার করছে, কিন্তু আজ সেই ছবিটা সম্পূর্ণ উল্টো দেখা গেল। শাসক দলের কর্মীরা আজ সেই পুলিশ তার ওপর আক্রমণ করে, এটা বুঝিয়ে দিলেন যে শাসক দলের ঊর্ধ্বে কেউ না, পুলিশ হোক বা আইন হোক, কিছুর তোয়াক্কা করে না শাসক দল। এই ছবি সেটারই প্রমাণ দিচ্ছে। পশ্চিমবাংলার গণতন্ত্র বলে কোনো জিনিস নেই এবং আইন শৃঙ্খলা সেটার শাসক দলের নির্ধারণ বাইরেই বলেই পুলিশ হোক বা সাধারণ মানুষ, মার সবাইকেই খেতে হবে। সুন্দরবন কোস্টাল থানার উপরে শাসক দলের যে আক্রমণ, এটা নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা তীব্র ধিক্কার জানাই, আমরা কোনোভাবেই এটাকে সমর্থন করি না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুশোভন মিস্ত্রির রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।